সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। সভায় এই নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী, 42টি ওয়ার্ডের কাউন্সিলর ও 14টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উত্থাপন করেন। জবাবে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের সবকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে, ঢাকা থেকে সবকিছু মনিটর করা হবে। সুষ্ঠু নির্বাচন বহির্ভূত কোনো ধরনের কর্মকাণ্ডে ছাড় দেওয়া হবে না।